আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, দীর্ঘ 73 বছরের পথচলায় আওয়ামী লীগের হাত ধরে এসেছে বাঙালি জাতির সকল অর্জন। বিস্তারিত অজিত সরকারের প্রতিবেদনে। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, পরবর্তীকালে দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই। বাঙালি জাতির সমস্ত অর্জনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলেই সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করেছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিশ্ব বেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতির পিতার চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নেতারা। এই মর্মে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা আজকে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা।